বন্ধুরা, আমাদের ফোন যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যেতে থাকে, তখন আমরা দেখতে পাই আমাদের ফোনের যে সাউন্ড থাকে সেটিও আস্তে আস্তে কমে যেতে থাকে। কারণ আপনি যখন নতুন ফোনটি কিনেছিলেন, তখন আপনি হয়তো অবশ্যই দেখেছেন আপনার ফোনের সাউন্ড অনেক বেশি ছিল, কিন্তু এখন আপনার ফোনটি আস্তে আস্তে পুরাতন হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আপনার ফোনের সাউন্ড বক্সের যে সাউন্ড সেটিও কমে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো, যেটি যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন, তাহলে আপনার ফোনের সাউন্ডকে আপনি 100% পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। শুধু এটিই না, আপনি যদি চাচ্ছেন যে কি আপনার ফোনের মধ্যে আপনি মন খুশি মতো সাউন্ড বাড়াবেন, তাহলে সেটি আপনি পারবেন। এখানে আপনি চাইলে 100 গুণও বাড়াতে পারেন সাউন্ড, 200 গুণও সাউন্ড বাড়াতে পারেন, চাইলে আপনি 300 গুণও সাউন্ডকে বাড়িয়ে নিতে পারবেন। এটি আপনার উপর ডিপেন্ড করে। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি আপনাদের উপকারে আসবে, সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের ফোনের সাউন্ড যদি কমে যায়, তাহলে আপনারা কীভাবে 100 গুণ 200 গুণ 300 গুণ পর্যন্ত ফোনের সাউন্ডকে বাড়াবেন। তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে যেতে হবে। যখনই আমরা সেটিং অপশনে আসবো, আমাদের সবার ফোনের মধ্যে একটি অপশন থাকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, সবার ফোনের মধ্যে থাকে। এনা যে কি একটি ফোনের মধ্যে রয়েছে আর একটি ফোনে নাই, সব ফোনের মধ্যে রয়েছে। আপনারা যা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে চলে যাবেন। এখানে অনেক সময় হয় কি, আমাদের ফোনের ভলিউম কমে যায়। যখন আমরা ফোনটাকে রিস্টার্ট করি বা ফোনটাকে বন্ধ করে চালু করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনের মধ্যে ভলিউম কমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া ভলিউম তো একদম কমে গিয়েছে, তো আমরা মিডিয়া ভলিউমটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফোনের সাউন্ড বেড়ে গিয়েছে। এখন আমি রিং সাউন্ড এটিকেও বাড়িয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে সাউন্ড কত বেশি এখানে বেড়ে গিয়েছে। এটি ছিল বন্ধুরা নর্মাল একটা ট্রিক, কিন্তু আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা আরও সাউন্ড বাড়াতে চান বা এই সেটিংটি করার পরও আপনাদের ফোনের মধ্যে সাউন্ড বাড়লো না, তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। প্রথমে অ্যাপ্লিকেশনটির কাজ শিখে নিন, কারণ এই অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন, তাহলে আপনাকে কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। দেখুন, যখন এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, বুস্টার অপশনটি ফোনের মধ্যে অন হয়ে যাবে। এখানে একটি রকেটের মতো আইকন দেখাচ্ছে, রকেটের আইকনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, অটোমেটিকলি এগুলো হয়ে যাবে। আপনাকে আস্তে আস্তে ভলিউমটাকে বাড়াতে হবে। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন 125 রয়েছে, 150 রয়েছে, 175 রয়েছে, তারপর ম্যাক্স রয়েছে। ম্যাক্স লেভেল পর্যন্ত এখানে ভলিউমটাকে বাড়াতে পারবেন। তো আমি এখানে প্রথমত একটি কাজ করি, আপনাদেরকে আমি ভলিউমটি একটু বাজিয়ে শোনাই। আমি এখানে ইউটিউবে চলে গেলাম, মনে করুন। দেখুন, আমি এখন এখানে একটি সং আমি প্লে করতেছি, আপনারা বেশি শোনাতে পারবো না, এগুলোর কারণে কপিরাইট চলে আসতে পারে, তবু প্রমাণ সহ দেখানোর জন্য আমি এখানে একটু বাজিয়ে শোনালাম। এখন আমি এখানে যে কাজটি করলাম, এখানে আমি চলে গেলাম এই অ্যাপ্লিকেশনটির মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি 125 করে দিলাম, 125 মধ্যে আমি ক্লিক করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে গেছে। এখন আমি সংটাকে বাজিয়ে শোনাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি সাউন্ড বেড়ে গিয়েছে। আমি বেশি শোনাতে পারবো না, এখানে কপিরাইটের ইস্যু চলে আসতে পারে। এখন আমার ফোনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সাউন্ড বাড়িয়ে নিয়েছি। এখন যদি আপনারা আরও বাড়াতে চান, আপনাদের ফোনের মধ্যে সাউন্ড বাড়লো না, তাহলে আপনারা 150 করবেন, এই জায়গাতে ক্লিক করবেন। এখন আপনাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন সাউন্ড বেড়ে গিয়েছে, তাহলে আপনারা সামনের দিকে এগোবেন না। আপনারা যদি ম্যাক্স লেভেলে করে দেন বা 175 করে দেন, তাহলে আপনাদের ফোনের স্পিকারটি ফেটে যেতে পারে। আমি এখানে 125 রাখবো, কারণ আমার ফোনের মধ্যে অনেকটা বেশি সাউন্ড বেড়ে গিয়েছে, আমি আর বাড়াবো না, হয়তো বাড়ালে প্রবলেম হতে পারে। তো আপনারাও এটা আপনাদের ফোনের সাথে বুঝে শুনে তারপর আপনারা এখানে ভলিউমটাকে বাড়াবেন। আমি বারবার করে বলতেছি, বুঝে শুনে বাড়াবেন। আপনার ফোনটি আপনার হাতে রয়েছে, আপনি যদি নষ্ট করতে চান নষ্ট করতে পারবেন, আপনি যদি ভালো রাখতে চান ভালো রাখতে পারবেন। এটা না যে কি আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যাক্স লেভেল করে দিয়েছেন, 175 করে দিয়েছেন, না। আপনার ফোনে যদি সাউন্ড না বাড়ে, তাহলে একটু একটু করে আপনারা এখানে বাড়াতে যাবেন। আর যদি দেখতে পাচ্ছেন সাউন্ড বেড়ে গিয়েছে, তাহলে স্টপ করবেন, এটিকে আর বাড়াবেন না। এখন এই অ্যাপ্লিকেশনটিকে আপনি বন্ধ করার জন্য বুস্টার এই
বাটনটিকে যদি বন্ধ করে দেন তাহলে এখানে আপনাদের ফোনের মধ্যে সাউন্ড বুস্টার বন্ধ হয়ে যাবে। আপনারা যদি আবার অন করে দেন তাহলে আপনাদের যে সাউন্ড আপনারা বাড়িয়েছেন সেটি এখানে অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। আপনারা এখানে প্লে স্টোরের মধ্যে লিখবেন ভলিউম প্লাস ভলিউম বুস্টার, এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা।